হয়ে গেছে। তোমরা দেখে বলো তোমাদের মাছ রান্নাটি কেমন লেগেছে। আজকে তোমাদেরকে দেখাবো এই মাছের রেসিপিটা, কি রান্না করব, কিভাবে করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, দেখতে পেলে, এটা হলো রুই মাছ। এটাকে কিভাবে রান্না করব পুরোটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। দেখো, মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখো, মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো, এবার আমি ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নেব। আমার ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। দেখো, নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এখানে মাছ রান্না করার জন্য নিয়ে নিয়েছি পোস্ত, নিয়ে নিয়েছি টমেটো কুচি। এগুলো, এই লঙ্কাগুলোকে আমি বেটে দেব, এগুলোকে আমি চিরে দেব। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, এগুলো আমি শিলে বেটে নেব। আমার মশলাগুলো কমপ্লিট হয়ে গেছে। আমি রান্নাটা করব পুরোটাই সর্ষের তেলে। এদিকে কড়াই গরম হতে যাচ্ছে, তেল আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ছেড়ে দিই। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাথাগুলোকে আমি দেব না, তার জন্য মাথাগুলো রেখে দিলাম। আমি তেলের ওপরে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। আমি দিয়ে দেব অল্প একটুখানি চিনি। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব অল্প একটু জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা। এবার আমি ভালো করে পোস্তটাকে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব অল্প করে জল। আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব মাছগুলোকে। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেব অল্প একটু সরিষার তেল, কাঁচা তেল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।